السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا Thank you.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. شمعي الدنيا أطلب الله رب العزة والجلال الله سبحانه وتعالى شمع الهامل প্রথমে হৃদয়ে গভীর বন্ধ সঞ্চিত সকল আবেগ প্রসন্ন উজাড় করে তাই আমাদের গরিব আমাদের আমাদেরকে মাহফিলে অত্যন্ত আবেগ দিয়ে অত্যন্ত জজবানিয়ে এখানে আসার এবং বাসার গভীর আয়োজন করেছে। আমরা সকল আবেগ শ্রদ্ধা ভরসা উজাড় করে মহিবের সঙ্গে ভাই একবার গাড়ি মাত্র সকল আদায় করছি। আমরা সবাই একবার উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ এবং সালাম নিবেদন করছি আমাদের দারেদারে মদিনা দুনিয়ার সকল মানবতার শ্রেষ্ঠ বড় কুকুর আল্লাহ পাক দাস শির করিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং বর্তমানে একমাত্র গ্রহণকৃত একমাত্র শ্রেষ্ঠ স্মার কিতাব কোরআনে কারীমের মহামান্যতা যার মাধ্যমে আমাকে বানিয়েছেন, এই সম্মান যার মাধ্যমে আমাকে বাদ দিয়েছেন আপনার আমার একান্ত কবি রসুল সাকিদ কাউরাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সারা নিবেদন করছি হৃদয় নিশ্চিত রাস রুদ এবং সালাম আমরা মোহাম্মদের সাথে আরেকবার উচ্চারণ করছি সাল্লাল্লাহু আসুন আমরা জেনে নেই এই দুই আয়াতের সহজ এবং সরব বাংলা অনুবাদ। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে, সেগুলো হচ্ছে আমি মাটি থেকে পাখি আকৃতির একটি প্রাণী তৈরি করি, অতঃপর আল্লাহ পাখির নামে সেটাকে প্রতিকার দেই এবং আমার হাত থেকে জীবন্ত পাখি হয়ে উড়িয়ে দেওয়া। এবং আমি জন্মান্ধ এবং পুষ্প রোগীকে আল্লাহ অনুমতিক্রমে আমি সুস্থ করে দেব। তিন নম্বর আমি আল্লাহকে নির্দেশ করে তার অনুমতি সাপেক্ষে মৃত মানুষকেও জীবিত করে থাকি, এবং আমি তোমাদের সংবাদ দিতে পারি যে তোমরা বাসায় কি খেয়ে এসেছো এবং বাসার কোন জায়গায় কোন জিনিস তোমরা গোপন রেখেছো আমি তা বলে দিতে পারি। এগুলো সব তার মসজিদ আছে আল্লাহকে তোমাদের জন্য বিশেষ শিক্ষা নিদর্শন স্বরূপ যদি তোমরা সত্যিকার অর্থে হয়ে থাকো। এবার পঞ্চাশ নম্বর আয়াত এবং আমার সামনে যে তাওরাত কিতাব রয়েছে আমি তার সত্যানকারী আমি তোমাদের পক্ষ থেকে অনেক সুস্পষ্ট নিদর্শন দিয়ে এসেছি, ভয় করো এবং সর্বক্ষেত্রে আমাকে অনুসরণ করো। এই হচ্ছে দুইটি আয়াতের সহজ এবং সরল অনুবাদ।
সম্মানিত ভাইরা, আমরা গত তাফসীরে আলোচনা করছিলাম বিশেষ একটি ধারা নিয়ে, আপনাদের মনে আছে না? কি বলেন দেখি, যে আমরা যে আলোচনা করছিলাম যে রসুল বলছেন এক আদেশে 3, 4, 5, আবার আজকে তাফসীর রূপ মানিতে দেখলাম আল্লাহ মাহমুদ আল আরুসি রাহিমাহুল্লাহ উনি বলেছেন মায়ের কোলে অথবা কন্যার মধ্যে মোট কথা বলেছেন 11 জন বাচ্চা, কতজন? 11 জন বাচ্চা। ওই একটা আল্লাহ জালালের সহিতে এটা একটা কবিতা গেছে, 11 জন বাচ্চা কথা বলেছেন, মানে সবার ইতিহাস, সবার বিস্তারিত বিবরণ এবং স্টেটমেন্ট তাফসীর আসলে পাওয়া যাচ্ছে না। আমরা যে কয়েকটি পেয়েছি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো এমন একটি কাহিনী যা তাফসীরের মধ্যে বিভিন্ন কিতাবে আসছে, হাদিসের সরাসরি একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব বাইহাক হিসেবে এখানে একজন বাচ্চার একটি কাহিনী উল্লেখ করা আছে। অনেক আগে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন নবী ছিলেন, অত্যন্ত প্রখ্যাত, প্রসিদ্ধ, বিখ্যাত একজন নবী আপনাদের নবী বলেছিলেন বনি ইসরাইলদের মধ্যে, এবং যার নাম কোরআনে কারীমে সর্বাধিক সংখ্যক উল্লেখ করা হয়েছে 137 বার যার নাম উল্লেখ করা আছে, সেই নবীর নামটা কি বলে দেখি সবাই বলেন? মূসা আলাইহিসসালাম। সবচেয়ে বেশি তার নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন মূসা আলাইহিসসালাম। ওনার সময় একজন বাদশাহ ছিলেন, কি নাম? ফেরাউন। ওই সময়ে আরেকটি কাহিনী এখানে আসছে, আসলে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে সাক্ষী এটাই যে মানুষ যখন অতিরিক্ত মাত্রাতিরিক্ত সিবাহী ক্ষমতা পেয়ে যায়, তখন তারা আর ধারাকে সমাজ্ঞান করে না। রাস্তা চলতে গিয়ে কোথায় খানা খন্দ কুচু কুচু বন্ধুর পথ কিছুই তারা দেখে না, তারা সব তখন সমান দেখে। ইতিহাসের চরম বাস্তবতা এটি, আল্লাহ পাক যখন কাউকে ক্ষমতা দেন, চেয়ার দেন, এবং এই ক্ষমতা যখন অত্যন্ত আনলিমিটেড ক্ষমতা হয়ে যায়, তখন তারা অত্যন্ত বেপর হয়ে যান। ইতিহাস বহু আগে, আমরা এখন যে কাহিনী বলব ফেরাউনের সময়ের কাহিনী, ফেরাউনের সময়ের কাহিনী, ফেরাউন তো তার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত সে বাদশাহ হল। বাদশাহ হওয়ার পর অনেকটা সময় দুইটা বড় বড় তন্ত্র ছিল, দুইটা তন্ত্র, একটা হলো বৃদ্ধি বংশ, আরেকটা হলো বনি ইসরাইল বংশ। কয়টা ভাই? একটা নাম কি? কিবতি, আর একটা? এই দুইটার পুরোটাই কিন্তু ফেরাউনের বংশ, দুটোই আলাদা বংশ। ফেরাউনের বংশ আলাদা, সে অন্য জায়গা থেকে চলে গেছিল সেখানে। এই দুই বংশের মধ্যে কিবতি বংশ সরাসরি তার গোলামি মেনে নিল, কিন্তু বনি ইসরাইল তারা তার এই গোলামি নিঃশর্ত অনুগত এগুলো মানতে নারাজ, আর বলার অপেক্ষা রাখে না। আমার সামনে এই দাবি করতে পারি মহানাল্লাহ
একজনের ভিতরে অনেক জায়গায় কথা বলে সাফ সাফ সুন্দর করে আল্লাহ পাক বলেছেন সমস্ত লোকেরা যারা যেখানে ছিল চুপ হয় প্রকাশ্যতার মুখ করিলাম
না হলে চুপ হলো আসল সত্য কথা আর প্রকাশ করতে পারে সময় কিন্তু শুরু করলো আর বলা যাবে সর্বনাশ মানুষের মুক্ত চিন্তা মুক্ত বচন মুক্ত প্রবচন মুক্ত ভাষার উপরে স্বাধীন চিন্তার উপরে এই যে একদিন সামনে দেওয়া হলো বন্ধ করা হলো এই ইতিহাস ফেরাউনের জামানা থেকেই শুরু চলতেছে ফেরাউন যে খোদা রব নয় এর বিরুদ্ধে আর প্রকাশ্যে কোনো প্রচার প্রবাদান নাই মিডিয়ায় আর কোনো আওয়াজ নাই ইসরায়েল সম্প্রদায় যারা কোন আমাদের চুপচাপ হয়ে থাকলে আর আমরা কিছু দোয়া করতে থাকলে ফেরাউনের এক মেয়ে ছিল এই মেয়ের নাম যখন পড়ে গেল তখন এই পরিচারিকা মহিলা নিচু হয়ে হাত দিয়ে বিসমিল্লাহ বলে আশ্চর্য কথা প্রায় আমি যদি তোমার আল্লাহ তোমার রব হয় আমার রব হয় আমার আব্বা কোথায় আমার আব্বাই তো রব এবং সে
যেখানে তেল ফেলতে বলা হলো সেই সকল তেল আগুন দ্বারা পোড়ানো শুরু হয়ে গেল। যখন সকল তেল তার ভাবে ঘুরতে লাগলো তখন তার এক দুই থেকে সাত কন্যা সন্তানকে সামনে আগা দিয়ে বলা হলো, শেষ পরে মহতাকে বলা হলো, দেখো এখনো তোমার সময় আছে, যদি আমাকে লাভ করে স্বীকার করে নাও, আমার দিন যদি গ্রহণ করো, মুসার দিন যদি বর্তন করো, তাহলে তোমাকে সহ তোমার সব সন্তানকে মাফ করা হবে এবং সরকার কর্তৃক তোমাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। ওই মহিলা ফেরাউনের সামনে তখন বললো, শোনো ফেরাউন, Thank you.
আছি, মুসিবত আছে, হাওয়া করে কান্না কানি করে মানুষ ক্ষমা করে না, সবার কাছে যায় আমার দুঃখের কথা বলে হাওয়া করে কান্না কানি করে না, বরং যথাযথ সবরকারী তারা যারা বিপদ আসে বলে আল্লাহ ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য আসছি দুনিয়াতে, যে কেউ খুঁজে করে আসে নাই, মানুষের কাছে বলে বিপদ দূর করার কোন সুযোগ নাই, যে কোনো বিপদ আসলে এই দোয়াটা বলা হয়, বলছেন যদি কোনো বিপদ আসে আমাকে দয়া করে দান করো, এই বিপদের মধ্যে আল্লাহ তোমাদের যথার্থ বিনিময় সালাম দান করো, মুক্তি হয়রাম মিনহা, এবং যেই জিনিস আমার কাছ থেকে চলে গেল বিপদের কারণে তার থেকে উত্তম বিনিময় আমাকে দান করো, এইটা বললে ইনশাআল্লাহ আল্লাহ পাক ইচ্ছে করে তাহলে দুনিয়াতে আপনার যে জিনিসটা আপনার কাছ থেকে চলে গেল বিপদের কারণে আল্লাহ পাক দুনিয়াতেই দিতে পারেন, না হলে আপনাকে বড় বিপদ থেকে উদ্ধার করবে, না হলে এই দোয়াকে আল্লাহ পাক নিজের কাছে সমর্পণ করবে, কিয়ামতের কঠিন দিনে এই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে অনেক বড় পুরস্কার দান করবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমি বলছিলাম ফেরাউনের সামনে সে আত্ম সে নির্জীব দুর্বল এক মায়ের কাছে মহিলা তখন বললে ফেরাউন যত ধমকি দাও না কেন আর যত ধমকি দাও না কেন কোনো লাভ হবে না, কারণ মুমিন দুনিয়ার তো মানুষকে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না, সেই বাচ্চা তখন দুধ পান করতেছিল, 2 মাস অথবা 6 মাস বয়স বাচ্চাটা,
এখন গ্রামের লোক তার সামনে আসছে, হে মহিলা এখন তোমার এই বাচ্চার পালা, এখন বাচ্চাকে বাঁচাতে চাও নাকি খাল দিতে চাও, এখন তোমার সেই জন্য নিতে পারবো। আমার ভাই বোন একটি দুগ্ধ পোষ্য বাচ্চার প্রতি মায়া দাও, আমাদের সাধারণ কমন সেন্স বলে সর্ব বাচ্চারা যারা তাদের প্রতি মায়ের একটু দয়া বেশি থাকে, বাপের একটু দয়া বেশি থাকে, সবাই বড় হয়ে গেছে, সবাই লেখাপড়া শেষ করছে, এটা কি ব্যাপার করে বাচ্চাকে বাঁচায় নাকি বাচ্চা শহর হয়ে আগুনের মধ্যে লাগবে, কোনটা তোর মা বাবু চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করবো কি করবো। আর সামনে লোকজন বারবার বলছে কি বলবো তাড়াতাড়ি বলো, সিদ্ধান্ত তাড়াতাড়ি দাও। আমার ভাই এসে কাহিনী এই ভাই হাদিসের এই কাহিনী, যখন মা এরকম প্রজন্মবান ছিলেন ইমান অর্জন করি নাকি ভূমিপুত্রের মধ্যে সন্তান সহ রাখতে, আমার চোখের সামনে সব সন্তান চলে গেল, এখন আমি সন্তানদের বরং থেকে দূরে সরে যাব নাকি ইমানকে বাঁচাবে যায়, শেষ সন্তান নিয়ে আগুনের মধ্যে না থেকে কোনটা করে এইরকম দুর্দান্ত তোমার অবস্থা। তখন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হাজির করে আছেন, মা আমি সাক্ষ্য দিচ্ছি হাজির করে আছেন, ইমান থেকে সরে যাবেন না, আমাকে সহ মা এই ঘটনের মধ্যে আমাকে সহ দয়া করে নাম দিন। আমার ভাইরা এই বাচ্চা বলছে এই বাচ্চা হচ্ছে একজন বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা ইমান জানতে চেয়েছি, আর ইমান এনেছি, ইমানের দাবিতে যারা আমরা পরিহার হয়েছি, ইমানের কথাটা সত্যার মধ্যে বলি, এই বাচ্চার ইতিহাস আমাদের সামনে রুজি হয়ে আসবে। আর ইমানের জন্য এই পরীক্ষা তখন ছিল এত মাসের দেয়ামত পর্যন্ত, ইমানের জন্য এইরকম পরীক্ষা আমার সামনে আসতেই থাকবে। এই ভাই আমরা বারবার বলি সত্যিকার অর্থে পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ যারা ছিলেন নবীরা, কোন নবীরা ছিলেন এমন ইসলামের জন্য নির্যাতন সহ্য করেন নাই, তার মধ্যে খান নাই, জেলখানায় খান নাই, শরীর হন নাই, রক্তপাত হন নাই, নিজের বাসা বাড়ি থেকে বিতাড়িত হন নাই, কোন ছিল নবী। ইতিহাস সাক্ষ্য দেয় মাত্র তিনজন নবী, সালাত আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই তিনজন নবী ছাড়া দুনিয়ার এমন কোন নবী ছিলেন না যাদেরকে বাতিলের সঙ্গে মোকাবিলা করতে হয় নাই। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মুজরিম। আল্লাহ বলেছেন ঠিক একই কায়দা, এক অবিচ্ছিন্ন কায়দা, আমি সমস্ত নবীদের সঙ্গে একটা বাতিল মন্দিরের অপরাধী মানুষদের মধ্যে থেকে একটা দুর্দান্তা দলকে নবীদের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছি পরীক্ষা করতে পারি সত্যি অর্থে আমার নবীরা এবং তাদের সাহাবীরা কত বড় ইমানের উপরে মজবুতি অর্জন করেছে বলেন সুবহানাল্লাহ। এই আর আমরা এই বিষয়টা শেষ করবো, এই জন্য তাকে বিরত হচ্ছেন আবার বসবাস ইনশাআল্লাহ। আর একটা বাচ্চার কথা বলি, যে কাহিনীটা সরাসরি আলোচনা করা হয়েছে সে কাহিনী কি, সে কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমরা মোটামুটি জানি। ইউসুফ আলাইহিসসালামের সাথে এক মহিলার কাহিনী সংযুক্ত আছে, যার নাম এটা বলেন কিনা সুলাইকা। বাস এখানে আমাদের অনেক গান করে আমরা শুনি, প্রেম করলে ইউসুফ নবী যা প্রেমে জুলাইকা বিবি গো, শুনে তাই না, ইউসুফ নবী প্রেম করতে গেছে আমার কাছে আসতে খুশ হয়েছিলাম, ইউসুফ আমার
ছিল না। আর দাঙ্গাইটি প্রেম করে ইউসুফ নবী যার প্রেমে তুলে খাবি দিল মুসলমান দাঙ্গায় এই গান্ধী যদি বিশ্বাস করে তার সম্মান থাকবে না কারণ তার স্বীকার করেছে দুনিয়ার সমস্ত নবীদের আল্লাহ চারিত্রিক বিশুদ্ধতা আল্লাহ নিজে নিশ্চিত করেছে দুনিয়ার সমস্ত নবীর মাসুম সমস্ত গুণা অপরাধ থেকে আল্লাহ পাক তাদের সব হেফাজত করেছেন চিৎকার করে বলি সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম সেই ঘরে লালিত হলেন পালিত হলেন 12 বছর বয়সে যেখানে গিয়েছিলেন 12 বছর বয়সে যে সুলাইকা তত্ত্বাবধানে গেলেন সুলাইকার স্বামী আজিজ ইসাব মিশরের ছিলেন এক মন্ত্রী ছিলেন সুলাইকার স্বামী সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম মানুষকে বলছেন সম্মানিত ব্যক্তি যার বাপ সম্মানিত যার দাদা সম্মানিত যার বাপ সম্মানিত তার মানে হচ্ছে ইউসুফ যার বাপ ইয়াকুব যার বাপ ইসহাক যার বাপ ইব্রাহিম সমস্ত পৃথিবীর প্রত্যেক পুরুষকে যা সত্য জানা দিয়েছে সবগুলো এক দ্বারা মিলল ইউসুফের উপর সত্য কেউ হবে না বুঝেন না মিয়া প্রত্যেক মহিলার হাতে একটা করে আপিল ঢল দিয়ে চলে গেলে তোমরা এক মুহূর্ত দেখে বম কাটতে হাত কাটতে আর সেই সিরের সাপ খুলি আমার চোখের সামনে ঘুরে আমি কিভাবে নিজেকে আত্মরক্ষা করি বলো তারপর মহিলারা বলছে তখন সুলাইকা আগে একাই তার প্রেমিক প্রেমিকা ছিল এবার সব কাবুল হয়ে গেছে এরই হবে ছেলেকে মারা লাগবে বাস এক দুটো ডাকের আসল কাহিনী আজিজ মেসার সুলাইকার সঙ্গে বিরাট মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন ওই সারাদিন বাইরে থাকেন একদিন সুলাইকার মাথায় ভূত চাপছে আজকে সুযোগ দিস ইজ দ্য মোমেন্ট আজকে তাকে একটু আরাম বিরাম এনজয় করবে গাছ আসো সে তো কিনা গোলাম কি ভাই কিনা গোলাম না বাজার থেকে তাকে কিনে আনা হয়েছে সুতরাং তার তো কোনো বিরোধ নাই স্বাধীনতা নাই যা বলে তাই শুনতে হবে এসব আসো আর পিছনে তারা চাকরটা বলছেন ইউসুফ যখন ঢুকবে পিছন থেকে দরজা বন্ধ করবে যখন ঢুকবে পিছন থেকে দরজা বন্ধ কোরআন কারিম আছে সাতটি দরজা ভেদ করে আসল বন্ধ করে যাওয়া লাগে আসলে অনেক লম্বা কাজ ইউসুফ বলে আপনারা বুঝবেন কাছে আসতেছিলেন যখন তখন সুলাইকা তার মনের কথা বলল আমি তোমাকে এই দুটো ডাকছি সেই সময় যদি আল্লাহ পাক আমাকে তার নিজের পক্ষ থেকে বিশেষ নিদর্শন না দেখাতেন আমি নিজেও হয়তো অপমানে চলে যাইতাম কিন্তু আল্লাহ পাক আমাকে বিশেষ নিদর্শন দেখালেন কি নিদর্শন বেশ কয়েকটি কথা তাফসীরে বলতে একটা নিদর্শন হলো ইউসুফ আলাইহিস সালাম বলছেন সুলাইকা যখন আমাকে বারবার তার সঙ্গে পূর্ব অপূর্ব করার জন্য উপস্থিত রাখতো তখন আমি দেখতে পাচ্ছিলাম সুলাইকা দেখে না আমি দেখতে পাচ্ছিলাম ওই গোড়ায় বসে
আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তার বিরুদ্ধে করে কামলা প্রচার করত, হে ইউসুফ খবরদার এই খারাপ করে কখনো আমার সামনে যাইতে পারবি না। এটা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সোয়াইকা দেখে না ইউসুফ আইতা, এই একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হলো ওই অন্তর মহলের মধ্যে ঢুকি এই করে দেখেন কি দরকার জিনিস কাপড় দ্বারা সব ঢাকা আছে সব বলা এই জিনিসটা ঢাকা। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন সুরাইকা এইটা কি, বললেন এইটা হলো আমার খোলা আমি তাকে পূজা করি। এটা কেন ঢেকে রেখেছো বললেন, এই খোলার সামনে যদি আকাম কাম করি আমার খোলা অনেক লজ্জাশীল অনেক মাইন্ড করবে এই জন্য ঢাকলাম। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, হে সুরাইকা শোনো তোমার এই খোলার জায়গা আমার আল্লাহ আরো বেশি লজ্জাশীল আরো বেশি ব্যক্তিত্ব সম্পন্ন, ওই আল্লাহ তোমার আল্লাহকে তোমার রবকে তোমার খোদাকে কাপড় দ্বারা চক্ষু বন্ধ করা সম্ভব, আমার আল্লাহ চক্ষে দুনিয়ার কোনো কিছু দ্বারা তার চক্ষে বন্ধ করা সম্ভব নয়। কারণ আল্লাহ বলছেন, উনি আমাকে খাওয়ান উনি আমাকে পান করান উনি আমাকে পড়ান, সুতরাং কোন চাকরি বাকরি
এইরকম আপনার আপনি বাসায় করে থাকবেন, সুন্দর কম্বল গায়ে দিয়ে শীতের সময় হাত পা ঘুরিয়ে থাকবেন, আর আল্লাহ পাক সমুদ্র থেকে বড় বড় একবারে কি কয় চিংড়ি মাছ এনে রূপসাদা এনে আদা করে ফ্রাই করে আস্তে করে ফেরেস্ত করে আপনাকে খাওয়াবেন, ওই রকম রাস্তা আল্লাহ কেমন আল্লাহ পাক বলেছেন সম্মান
করবে না, আপনার বড় পেতে আপনার মা ধরেন না। বাবা সম্মেলন থেকে সে স্বার্থ ছাড়া কথা বলতে চায় না, আর সন্তানের জন্য কথা বললে মা ধরে স্বার্থ দেখে না। পরিবার কারে বলে আমার স্ত্রী নষ্ট করতে গেছে, আমার হামলা করছে। এই কথা শোনার পরে কোন স্বামী আমার আছে স্ত্রী থাকতে পারে? বাদশাহ মন্দির খুব বিচিত্র ইউসুফের মধ্যে আমার চরিত্র আমার ছেলে ভাই না, বহু কথা অস্বীকার করতে পারছে না ব্যাপারটা। আমাকে বারবার খুঁজাচ্ছিল, আর জয় হচ্ছে আমার সে চরিত্র নষ্ট করতে গিয়েছিল, বাসায় কেউ ছিল না, একটা মহিলা মানুষ, সে একটা বিপদ ছেলে, এর বিচার চাই, কঠিন বিচার চাই, জেলখানা আবদ্ধ করো, জেলখানা আবদ্ধ করো। বিচার হচ্ছে এই, তখন বিচারটা করবে কে? এই বিচার করাটা সাক্ষী ছিল একটা 3 মাসের বাচ্চা অথবা 6 মাসের বাচ্চা, আল্লাহ বাপ তখন জানাই দিলেন বাচ্চার কাছে গেলেন, বাবা বলো দেখি এই যে বিচারটা চলছে এদের অপরাধী কি? আচ্ছা ভাই, এইরকম 3 মাসের একটা বাচ্চা যদি ডাইরেক্ট করতো অপরাধী জোলাইখা, তাহলে তো আরাম ছিল যে 3 মাসের বাচ্চা জোলাইখার নাম বলছে, আর কোন দলিল লাগে? এটাই তো বিচার হয়ে যায়। কিন্তু না, আল্লাহ আরাম তোর মগজের মধ্যে এই বাচ্চা বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ বাচ্চা বলেন না। এই দার্শনিক আর চুক্তি কারণ হচ্ছে যদি সামনে সেরা থাকে
তাহলে ইউসুফ আলাইহিস সালাম ভর্তি গেছে আর সুলাইমান আলাইহিস সালাম পরে বাড়ি করছে সামনে কথা শুনবে আর যদি ইউসুফ রাজি না থাকে আর দৌড় দেয় তাহলে অবশ্যই সুলাইমান তার পালন ছিল পিছন থেকে কাপড় টেনে ছেড়ে ফেলছে বাস এই কথা বলে বাচ্চার জামা কত হয়ে গেল এইবার বিচারক করে গেলেন দেখি ইউসুফ পিতাপুরের মধ্যে সুলাইমান স্বামী কোন আছে যাই দেখেন কি দেখছে কাপড় কোন দিকে ছিলাম পেছনে ছিলাম Yeah.
মেহরবানি করে আমাদের আলোচনা নিতো আল্লাহ দয়া করে কবুল করে মঞ্জুর করে দাও আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার মাটি দৌড়েছে যত মুমিন মুসলমান আর বুখারী শুরু হয়েছে মেহরবানি করে প্রত্যেক রূহে করে আমাদের সওয়াব করে পৌঁছে দাও রব্বুল আলামিন খাস করে আমাদের মালিকের আব্বা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি মহিন জানা মাজানা চিনা মাচিনা দেখা মা দেখা তাদের পাশে আমরা তুমি তাদেরকে
সাহাবায়ে কেরাম না তাদের অবাক করত দেখেছি আল্লাহ না দেখে বিশ্বাস করেছি কোরআনকে আল্লাহ তোমার বিশ্বাস করেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এদের ওসিলা বানায়া আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ আমাদের কামাল উদ্ধার করো তৌফিক দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ দিনদার বানাও মুত্তাকি পরহেজগার বানায় দাও আল্লাহ দেশ জাতির জন্য গর্বের কারণ তুমি তাদের বানায় দাও আল্লাহ আলে তারা আমার নওজোয়ান ভাইরা আছেন যারা সম্ভব আছেন যুবক আছে শিক্ষার বিষয় আপনার সবাইকে রহমত করো আল্লাহ আমাদের মুরব্বী যারা আছেন আল্লাহ বয়সের ভারে দুর্বল হয়ে গেছেন আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে রহমত وجعلنا آخر كلمتنا عند الموت.